বের আমি হয়ে বিয়ে যাচ্ছি, করতে চাই। বিয়েটা কবে পাচ্ছি? দেখেন না রাজবাড়িতে কোনো সুন্দর মেয়ে আছে কিনা রাজবাড়িতে? বা এটা কি সব জেলায় গেলেই বলা হয়? খোলা এই ফুটেজ দিয়ে না। আমার প্রাণ ধরিয়া মারো টান, মনটা করে আনচান, জোয়ার নদীর তল বুকে প্রেমের নৌকা উজানবাই, জোয়ার নদীর তল বুকে প্রেমের। ফার্স্ট টাইম অ্যাক্সিডেন্ট করলাম, এক্সপিরিয়েন্স হইলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মান ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে ভোর 6:05। তো এত ভোরে কখনো আমি এরকম বের হই না। আর আজকে আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে আমি এখন কোথায় যাচ্ছি। তো আজকে যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জের শহরে। আমি এখন রাজবাড়িতে ছিলাম, আমি রাজবাড়ি থেকে যাচ্ছি। এই যে ট্যুরটা, এটা হচ্ছে দ্য রোডিওরিয়ার্সের পক্ষ থেকে করা হয়েছে, সাকিব ভাই করেছে। আর আমার গেট আপ দেখেন, আমি 4-5টা মানে জিনিস পরেছি যেন শীত না লাগে। আর এটার মানিকগঞ্জের ফুল অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে এটা হচ্ছে বাঁধন আছে, নীরব আছে, মানে অনেক ভাই বোনেদের আছে। তো ওদের অসংখ্য ধন্যবাদ। তো ওখানে হচ্ছে আমরা সকালে যাব, রস খাবো, দেন হচ্ছে আমরা বালিয়াটি জমিদার বাড়ি যাব। আর কুয়াশা কতটা সেটা তো দেখতেই পাচ্ছেন, মানে কুয়াশার জন্য কিছুই দেখতে পাচ্ছি না, খুব আস্তে আস্তে বাইক চালাতে হচ্ছে। আমি আসি রাজবাড়ি গলন্দ মোড়ে, আর আমি এখানে ওয়েট করতেছি হচ্ছে ফরিদপুর থেকে সাকিব ভাই এবং আরও কিছু ভাই বোনেদের আসতেছে। তো এখানে হচ্ছে মিট হবে। আশেপাশে কি ধরনের কুয়াশা? এখানে হচ্ছে আর দুইটা ভাই আছে, দুইটা ভাইয়ের সাথে পরিচয় হয় নাই, ঘাটে যেয়ে পরিচয় হচ্ছি। যেটা হয়েছে হাট হচ্ছে ক্লোজ, এখন কয়টায় ছাড়বে জানি না। এই যে ভাই একজন শীতে কাতর, তো কখন ছাড়বে জানি না। এখন হচ্ছে কটা বাজে? 8:10। তারা বলতেছে যখন কুয়াশা ক্লিয়ার হবে তখন ছাড়বে। আমাদের বাইক সব এখান দিয়ে রাখা। তো অবশেষে আমরা ফেরিতে উঠছি আর এখনো কুয়াশা আছে। আর এটা হচ্ছে আরিফ। হ্যালো বন্ধুরা, ফার্স্ট টাইম দেখতেছি যে দুইটা ফেরি একসাথে, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি, মনটায় আমার ভীষণ খারাপ চার দেয়ালে বন্দি। গতকাল রাত 1টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল, আর দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বাসগুলো দাঁড়িয়ে আছে। আমি অলরেডি 1 কিলোর বেশি চলে এসেছি, আরও সামনে কয়েক কিলো এরকম জ্যাম হয়ে আছে। আর ঢাকা আরিচা মহাসড়কে অলরেডি 4 লেনের কাজ চলতেছে, সেটা দেখতে পাচ্ছেন সাইডে। তো খুব শীঘ্রই রোড হয়ে যাবে। এটা হচ্ছে বরঙ্গাল বাজার, আর এই বাম সাইড দিয়ে হচ্ছে আমার এলাকা ঘিওরে যাওয়া যায়। সামনের বাইকটা হচ্ছে আমার খুব ক্লোজ ছোট ভাই রাকিবুল, ওর বাসা ঘিওরেই। তো আমাদের সাথে এখান থেকে জয়েন করলো, তো চলুন যাওয়া যাক। আমরা যাব হচ্ছে মানিকগঞ্জ বেহুতা ব্রিজ, আর রাইট সাইডে হচ্ছে মনো মেডিকেলের এদিক দিয়ে যে রোডটা আছে এই রোড দিয়ে আমরা যাব। তো এই হচ্ছে রাকিবুল ভাই জান আমার। তো ওরে আমি ফোন দিছিলাম রাতে 12:30টার দিকে যে ভাই আজকে আমি মানিকগঞ্জ আসতেছি, একটা ট্যুর আছে, তো চলে আসছে সামনে সামনে চায়ের দোকানে সবাই। তো বন্ধুরা, আমরা হচ্ছে এখন লোকেশনে চলে আসছি। তো বেহুতা ব্রিজের পাশেই যে চায়ের দোকান আছে, তো এখানে সবাই ওয়েট করতেছিল। তো এখন হচ্ছে আমরা এখানে, সব বাইকগুলো এখান থেকে পার্কিং করা আছে।
হ্যাঁ ভাই, কি অবস্থা? হ্যাঁ চলতেছে, এই তো ভাই। কি অবস্থা তোমার? তোমার ছোট ভাই তোমার জায়গা নাই বাসায়, আসবে না? বাদন এখন চলতেছে, আগে চলতেছিল না। রসগোল্লা আগেই খেয়ে নিয়েছে, এখন লেটে আসার কারণে লেটে ট্রাই করতেছি। ভাই তুমি সবারই খাওয়াইতেছো, তুমি নিজে খাইছো তো? হ্যাঁ ওকে ওকে, খেয়ে নিছি তিন চার গ্লাস। রোমান মানে কথা বলাটা এত স্বাভাবিক, মানে কয়েকজন আছে এর ভিতরে যারা কথা খুবই স্বাভাবিক বলে, মানে কোনো জড়তা নাই, ই নাই, অনেক ভালো করে। হ্যাঁ আসছেন কখন? অনেক খুন, এমন কিন্তু ব্লগ চলতেছে। আরে ব্যাপার না, একই কথা, 2 ঘন্টা হয়ে গেছে। কেন কি খোলা এই ফুটেজ দিয়ে না? ওকে বড় ভাই, ভাই রোমান, জি ভাই ফেসটা খুলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা ভাই? খোলসে আসছে এখন। এখান থেকে এখন বেরোচ্ছি, সামনে বাইকটা ঘোরালো হচ্ছে তানজিদ ও জিএক্সআর চালায়। তো আমরা যাবো হচ্ছে বাস স্ট্যান্ডে, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। তো ওইখানে যেয়ে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। তো ওইখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বালিয়াটি জমিদারি বাড়ির উদ্দেশ্যে বের হব। তো চলুন, আমরা মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের একটা হোটেলে ঢুকেছি অ্যান্ড সবাই অলরেডি খাওয়ার জন্য বসে গেছে। তো এখনও খাবার দেওয়া হয় নাই, সবাই ওয়েট করতেছে, কারণ সবাই ক্ষুধার্ত, অনেক সকালবেলা আসছে। ভাইয়ের নাম হাসিব। হাসিব ভাইয়া, সবাই খাচ্ছে, আমি খাচ্ছি না, এর কারণ হচ্ছে আমি খেয়েছি, এটা দেখেছেন আপনারা। আমরা এখন জমিদার বাড়িতে চলে আসছি, এই হচ্ছে জমিদার বাড়ির পিছনে। তো 12:51 বেজে গেছে, তো আমাদের ওয়েট করতে হচ্ছে 2:30 পর্যন্ত। তো এখন হচ্ছে সবাই নামাজ টামাজ পড়ে নেবে। এটা হচ্ছে ছোট ভাই বাদন মানিকগঞ্জের, তো ওর সাথে আমার ফেসবুকে কথা হয়তো সামনাসামনি আজকে আপনার দেখা। তো ওর একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল নামটা বলে বাদন ট্রাভেল, অবশ্যই সবাই ভিজিট করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর ভাইয়েরটা তো অবশ্যই, হ্যাঁ ওটা তো অবশ্যই। তো যাই হোক, এখন হচ্ছে এখানে সবাই দাঁড়ায় আছে, কিছুই করার নাই, এখন নামাজ পড়বে। নামাজ পড়ার পরেও অনেক 1 ঘন্টার বেশি সময় থাকবে। সোহান সাকিব, তো দুইটা ভাই আসছে এখানে মিট করার জন্য, তো ওদেরই এলাকা। এই হচ্ছে রোহান, রোহানকে তো সবাই চিনেন, আর লাস্ট যে বিয়ের ব্লক ছিল ওইখানে ছিল। ভাই তোমার নামটা বলো। আমার নাম নীরব। নীরব ভাই আরেকটু, হ্যাঁ হ্যাঁ বলো বলো। নীরব ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করেন কি? হ্যাঁ ও চ্যানেলটা নীরব ভাই না, নীরব ভাই চ্যানেলের পাবো সব সময় থাকবে। একটু করতে হবে তো প্রমোশন, না করলে কেন? জেডবিকে সব ক্যাপচার, জেডবিকের বস্ত্রহরণ হচ্ছে রিকু ভাইয়ের মাধ্যমে। দুইটা পার্সনের সাথে মিট আপ, একটা হচ্ছে যার ভিডিও আমি অনেক আগে থেকে দেখি, আর একজন হচ্ছে রিসেন্টলি জেডবিকে ব্লগ, যার সাথে আমার ফেসবুকে সবসময় কন্টাক্ট হয়। আজকে ফার্স্ট দেখা হয়ে গেছে। হ্যাঁ ভাইয়ের সাথে রেগুলার আমার আলাপ হচ্ছে, অলমোস্ট 5-6 মাস ধরে আলাপ হইতেছে, কিন্তু দেখা করার সুযোগ হয় নাই। আর যে এই যে ভাইটা আমার, এই ভাইয়ের ব্লগ আমি মানে অনেক আগে থেকে দেখি। ভাই হচ্ছে সবসময় বাইকের মাইলেজ, বাইকের প্রবলেম, রিভিউ, বিভিন্ন ইনফরমেশন দেয়। তো এটা আসলে সবার জন্য প্রচুর হেল্প হয়। তো ভাই মানিকগঞ্জ আসছেন, কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে মানিকগঞ্জকে, তো মানিকগঞ্জ বাসীকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলের যদি কোনো দর্শক থাকে, এই ভিডিওটা দেখে থাকেন, তবে তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাকে উৎসাহ দান করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমরা হচ্ছে এখন বালিয়াটি
উচ্চ বিদ্যালয়ের সামনে আসছি। স্কুলটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। তো এখন হচ্ছে আমরা সবাই এখানে ঢুকতেছি। ব্যাপার যেটা হয়েছে, এখানে আমরা কিছুক্ষণ ভিজিট করব, এখানে কিছুক্ষণ ঘুরব, আর স্কুলটা অনেক বড়। স্কুলটার ফাউন্ডার হচ্ছে, এখানে লেখা আছে, হরেন্দর কুমার এটার ফাউন্ডার। স্থাপিত হচ্ছে 1920 থেকে 1922 সালের ভিতরে। তো অনেক আগের বিল্ডিং, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কখন যে জমিদার বাড়ি ঢুকবো আর কখন যে বেরোবো। টিকিটের জন্য নোহার দাঁড়াইছে, সবার টিকিট ওই কাটবে। আর সবাই এখানে এখন ফাইনালি ভিতরে ঢুকতেছি, সেই 12:30 থেকে ওয়েট করছি, এখন 2:30 বাজে। আর সবাই আমাদের গ্রুপে ঢুকতেছে, তো চলেন ভিতরে যাওয়া যাক। বাম থেকে যে প্রাসাদটা শুরু হয়েছে সেটা হচ্ছে নাম্বার 1 প্রাসাদ, আর এটা হচ্ছে নাম্বার 2, তারপর হচ্ছে নাম্বার 3, এবং তারপর হচ্ছে নাম্বার 4। চারটা প্রাসাদ হচ্ছে ঢুকেই সামনে পাবেন। আমরা হচ্ছে গরিব ব্লগার, আর এরা সব হচ্ছে গোপ্রো ব্লগার। এরা হচ্ছে বড় লোক, আমরা হচ্ছে গরিব। দুইজন দুইজনের ভিডিও চলতেছে। নুমান ভাই ফোন দিয়ে ভিডিও করতেছে, আমি ফোন দিই, বাট তার কাছে একটা গোপ্রো আছে। না না, এটা গোপ্রো না ভাই, এটা এজে ক্যাম। আচ্ছা যাই হোক, তাও ক্যামেরা না ভাই, এটা দাও না, এই দাও না, হাতে এটা দিয়ে ভিডিও করতেছি। আমি মানিকগঞ্জের ছেলে, বাট আমি ফার্স্ট টাইম এই জমিদার বাড়িতে আসলাম, অ্যান্ড মানে খুবই ভালো লাগতেছে। অনেক আগে আসার প্ল্যান ছিল, বাট আসতে পারি নাই যে কোনো কারণে, তো এবারই আসলাম। এবং নেক্সট টাইম আমার রিলেটিভরা, কাজিন টাজিন সবাই মিলে আসবো। এখন হচ্ছে আমি আপনাদের কিছু সিনেমেটিক ভিডিও দেখাবো, চলেন কিছু সিনেমেটিক ভিডিও দেখে আসি। বন্ধুরা, এখন হচ্ছে আমরা জমিদার বাড়ির ভিতর দিয়ে হাঁটতেছি, আর সাথে আছে রানা ভাই, MSI ব্লগ, যে ব্লগ আমি নিজেও দেখি, অ্যান্ড নুহাস রিজভি, মায়ের নাম সিফাত। সিফাত, তো রানা ভাই মানিকগঞ্জকে ফার্স্ট টাইম? মানিকগঞ্জ না, মানিকগঞ্জ আসছি, এখানে ফার্স্ট টাইম। এখানে ফার্স্ট টাইম, কেমন লাগতেছে জায়গা? সুন্দর। হ্যাঁ, এটা অনেকটা আমাদের গ্রামের বাড়ি এলাকার মতো, মানে এই ধরনের পুরানা পুরানা বাড়ি আছে ওইদিকে। আপনার সাবস্ক্রাইবারদের জন্য বলবো হচ্ছে, আমার একটাই কথা, যারা বাংলায়, মানে আমরা যারা বাংলায় ব্লগ করি, খুব অল্প সংখ্যক লোক এই ব্লগগুলো দেখে, বাংলাদেশ আর ইন্ডিয়ার কিছু জায়গার মানুষ। তো বাঙালি আমরা যারা আছি, বাংলা ব্লগ যারা আমরা করি, আমাদের বাঙালিদেরই সাপোর্ট দিতে হবে, কারণ অন্যান্য দেশের মানুষ এই ব্লগগুলো দেখে না। তো ইনশাআল্লাহ আমরা আমাদেরকে সাপোর্ট করব। তো সাপোর্ট মি এন্ড সাপোর্ট ভাই। আমার মার্কা একটাই, সাবস্ক্রাইব। আঙ্কেল আসছে আমাদের সাথে, তো এইটা ভালো লাগছে যে আঙ্কেলের ছেলেকে নিয়ে আমাদের সাথে এখানে ঘুরতে আসছে। এবং আঙ্কেলের ছেলে হচ্ছে, এটা নাম বলে দাও, হোসেন। হোসেন আঙ্কেল, আঙ্কেল আপনার এখানে আসার পর কেমন লাগছে? মানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, সবসাথে এনজয় লাগতেছে। আজকে আমি অনেকগুলো ছেলে পেয়েছি, ছেলে পেয়েছে, মানে খুবই আন্তরিক আঙ্কেল। এবং আমরা আঙ্কেল নিয়েও ঘুরতেছি, আঙ্কেল অনেক মজার মানুষ, সবচেয়ে বড় সবাই আমাদের সাথে মজা করতেছে। যারা দেখবে এই ভিডিও, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হায়াত তৈবাতে দান করে, ওনাদের সাথে আরো যেন এনজয় করতে পারি। ওকে, গুড নাইট। সারাদিন পরে দেখা হয়েছে, সারাদিন পরে কথা, সারাদিন একসাথে ছিলাম, কথা বলা হয় নাই, ভিডিও শুট করা হয় নাই, এটাই একসাথে ভিডিও শুট করা হয় নাই, এন্ড প্লাস ব্লগে তো বিয়ের ব্লগ একসাথে ছিলাম। তো এখন হচ্ছে বের হয়ে যাচ্ছে, বিয়েটা কবে পাচ্ছি? মন্টন সবকিছু বেটার, ওকে যাই হোক। তো আমরা হচ্ছে এখন এখানে, যাই হোক, তো বন্ধুরা ভিডিওটি এখানে আজকে শেষ করে দিচ্ছি। খুব মজা হয়েছে, তো সারাদিন এখানে কথা বলতে দিচ্ছে না।
রসগোল্লা খাইছি না, রসগোল্লা না, রসমালাই। হ্যাঁ, এখন আমরা চিপাগলিতে, পুরান ঢাকার চিপাগলিতে আছি এখন আমরা। না, এটা পছন্দ তাহলে ফটো তোলা হয়েছে। হ্যাঁ, তো এই তো ভাইয়ের সাথে একদিন পরে দেখা, আর আবারও দেখা হবে, যদিও গলা গেছে কাল ঠান্ডায়। ফরিদপুরে ছিলাম, ফরিদপুর থেকে বাইক রাইড করতে করতে ঢাকায় আসছি। আজকে শুধু ঢাকা চলে যাবো, ঢাকায় আসছি না, মানে মানিকগঞ্জে আসছি, মানিকগঞ্জে। ওকে, সবাই কিন্তু শুরু করে মানে ফার্স্ট থেকে, বাট আমরা শেষ করলাম ফার্স্ট থেকে, ফার্স্ট থেকে। ওকে, আমি আউট আউট। তো যাই হোক, এখন হচ্ছে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে জমিদার বাড়ির ফ্রন্ট সাইড। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ, আর এখন বাসায় চলে যাব। তো আমি রোমান এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। কুলনাতে কিভাবে ও বন্ধুরা, একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি থেকে বের হওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে আমি ছোটোখাটো একটা বাইক অ্যাক্সিডেন্ট করি। খারাপ কিছু হয়নি, তারপরে বাইকে একটু সামনে হালকা একটু স্ক্র্যাচ পড়েছে। একটা আঙ্কেলকে সেভ করতে গিয়ে আমি অ্যাক্সিডেন্টটা করি। তো যাই হোক, খারাপ কিছু হয়নি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।